জয় কৃষ্ণকালী মায়ের জয়। গতকাল যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম তাতে প্রচুর কমেন্টস এসেছে, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে মা আপনি দিদি মায়ের কাছে গেলে, মানে মঙ্গলা মায়ের কাছে মন্দিরে গেলে আমাদের নাম করে একটু বলবেন। নিশ্চয়ই করবো, তবে তার আগে একটা কথা বলি, আপনাকে নিজে থেকে মায়ের নাম জপ করে যেতে হবে একদম মন থেকে। আর অনেকে লিখেছেন যে না, মানে অনেকে বলবো না, দু একজন যে নাম জপ করে ফল হচ্ছে না, ফল কিন্তু পাবেনি। মঙ্গলা মা বলেন যে খালি হাতে এলে ভরা হাতে যায়, একদম ঠিক। আপনি মন থেকে করতে পারছেন না, এটা আপনাকে নিজেকে মেনে নিতে হবে, মানে কানেকশন তৈরি হচ্ছে না, আপনি দেখবেন ঠিক ফল পাবেন। আমি কিছু নাম এখানে বলছি। সুপর্ণা দেবনাথ বলেছেন, দিদি আমার খুব ইচ্ছে মাকে দেখার, তুমি একটু মাকে বলো। নিশ্চয়ই সুপর্ণা, আমি মন্দিরে কবে যাই দেখি, নিশ্চয়ই তোমার নাম করে মাকে, মঙ্গলা মাকে বলবো, কারণ সবার নামই আমি ডায়েরিতে লিখে রাখছি যারা যারা রিকোয়েস্ট করছেন। লাভলি দাস বলেছেন, কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে আমার জন্য একটু প্রার্থনা করবেন দিদি ভাই, আমি খুব বিপদে আছি, নিশ্চয়ই আপনার কথা গিয়ে আমি বলবো এবং আমার দুর্গা নামের ডায়েরিতেও আপনার কথা আমি লিখে দেবো। দিদি আপনার সাথে কথা আছে, আমার খুব কষ্ট, আমার মায়ের জন্য মায়ের কাছে প্রে করবেন, এটা লিখছেন সুদর্শনা দাস দত্ত বলে একজন। হ্যাঁ নিশ্চয়ই প্রে করে দেবো, আমি তো প্রে করবোই, আপনি একদম এক মনে আপনার মায়ের জন্যে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে নাম জপ করতে থাকুন, নিশ্চয়ই আপনি ফল পাবেন। মনোরমা মজুমদার দিদি লিখেছেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, দিদি আমার জন্য একটু প্রে করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই। নিশ্চয়ই মনোরমা দি বা মনোরমা বোন, আমি তো ঠিক জানি না আপনার বয়স কত, আমি প্রে করে দেবো এবং মন্দিরে গেলে বললাম যে সমস্ত লোকের নাম আমি লিখে নিচ্ছি, মাকে অবশ্যই জানাবো, জানি না কতটা জানাতে পারবো, প্রচণ্ড ভিড় থাকে মন্দিরে, মঙ্গলা মায়ের সঙ্গে সেভাবে তো কথা বলা যায় না, তবু আমি নিশ্চয়ই নিশ্চয়ই চেষ্টা করব। পূজা রায় লিখেছে, দিদি মাকে জানিও যেন আমার মনের ইচ্ছা পূরণ হয়, ওনার কিছু প্রবলেম আছে, নিশ্চয়ই পূজা তোমার কথা মাকে জানাবো। মন্দিরে মজুমদার লিখেছেন, দিদি আমার শিলিগুড়িতে আমি থাকি, আমার বাবার জন্য প্রে করবেন প্লিজ, আমার বাবা যেন সুস্থ হয়ে ওঠে, কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেলে একটু প্রে করবেন। নিশ্চয়ই মন্দিরা তোমার বাবার জন্য আমি গিয়ে মঙ্গলা মাকে বলে দেবো কৃষ্ণকালী মায়ের কাছে প্রে করতে, আর তুমি নিজে থেকে এক মনে এক ধ্যানে তুমি না মায়ের নাম জপ করতে থাকো, নিশ্চয়ই নিশ্চয়ই ফল পাবে, এটা একদম। রিয়া দে লিখেছেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, দিদি আমি দিল্লিতে থাকি, আমি এখন 8 মান্থ প্রেগনেন্ট, আমি মায়ের কাছে যেতে পারছি না, দিদি আমি খুব বিপদে আছি, আমার হাজবেন্ডের সাথে খুব ঝামেলা হচ্ছে, তো আমি একবার মায়ের সাথে কথা বলতে চাই, দিদি আমাকে একটু দয়া করো, মায়ের সাথে কথা বলার জন্য আমি দয়া করার কেউ নেই, তুমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে থাকো, তোমার যা প্রবলেম নিশ্চয়ই মা শুনবেন, মা দূর করবেন, আমি মায়ের মন্দিরে গেলে তোমার কথা মঙ্গলা মাকে জানাবো। কৃষ্ণা সাইজি দি SAIGI, ওনার টাইটেলটা ঠিক পড়তে পারছি না আমি, কৃষ্ণা সাইজি, আমার হাজবেন্ডের ক্যান্সার ভালো করে দেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখুন আমি তো কেউ ভালো করার নই, আপনি জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা 108 বার রোজ মন্ত্রটা জপ করুন, আপনার যতবার খুশি নিশ্চয়ই ফল পাবেন একদম 100%। আর আমি মন্দিরে গেলে মঙ্গলা মাকে নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কথা জানাব। সবার কমেন্ট পড়া সম্ভব হলো না আজকে, আবার আগামীকাল ভিডিও নিয়ে আসছি। তো আমার একটা কথা বলা যে আপনারা মন থেকে বিশ্বাস করে মায়ের নাম জপ করুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই যে আপনারা বিশ্বাস করে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, দিদি মন্দিরে গেলে জানাবেন, আপনি একটু প্রে করে দেন, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া, আমি তো নাও করতে পারি, আপনারা এতটা বিশ্বাস করলেন কি করে, এটাও আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, সেই উত্তরটাও জানতে চাই। তো আমি তো নিশ্চয়ই গেলে জানাবো, কিন্তু ঘরে বসে যারা নাম জপ করছেন তারা মন থেকে নাম জপ অবশ্যই করে যান। আমিও আপনাদের মতোই এরকম ভিডিও দেখে উপকার পেয়েছিলাম, নাম জপ করেছিলাম, তার অনেক পরে আমি মন্দিরে গেছি, তো সবাই আমরা একই, কেউ আলাদা নই। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার আগামীকাল আপনাদের কাছে হাজির হয়ে যাব, আরও যারা কমেন্ট করেছেন তাদের নাম করে যা প্রবলেম আছে সব শেয়ার করব। আসি তবে, সবাই খুব ভালো থাকবেন, মায়ের নাম জপে থাকবেন।